পর্দায় আসতে চলেছে ফাটাফাটি, আর তার জন্য একটা ফাটাফাটি ইভেন্ট হয়ে গেল সানরাইজের পক্ষ থেকে। আর সেই ইভেন্টে এসে কি জানালেন অভিনেত্রীরা, আসুন জেনে নিন। সানরাইজের তরফ থেকে এত সুন্দরভাবে অনন্যাতে সমস্ত অনন্যাদের প্রাধান্য দেওয়া হচ্ছে, কীরকম লাগছে বলো? খুব ভালো লাগছে। আমাদের তো প্রত্যেকটা সাধারণ মানুষের মধ্যে একটা অসাধারণ মানুষ লুকিয়ে রয়েছে, তার সত্তাটা, জার্নিটা খুঁজে বার করা, আমার মনে হয় সেটা একটা বড় অ্যাচিভমেন্ট। এবং কী বলো তো, যদিও আমরা আমাদের জীবন নিয়ে খুব খুশি থাকি যে ঠিক আছে এটা হলো, বেশ তো চলে যাচ্ছে, আর পাঁচজনের জীবন থেকে আমাদের জীবনটা আলাদা, নিজের মতো করে ফাটাফাটি, কিন্তু কেউ যদি স্বীকৃতি দেয় একটু ভ্যালিডেশনের মতো মনে হয় যে আর একটু এগিয়ে যাওয়ার কোথাও একটা যেন এনকারেজমেন্ট পাওয়া যায়। আজকের সন্ধ্যাটা তাই ছিল, এই অনন্যারা তারা অলরেডি অনন্য, কিন্তু একটা পুরস্কার দিলে না একটু এনকারেজমেন্ট পাওয়া যায় আরও এগিয়ে যাওয়ার। একদম। আর ফাটাফাটি রিলিজ করতে কিছু ঘন্টা বাদ কী হচ্ছে, ভেতরে কি চলছে? কিছুই চলছে না গো, একটা উই হ্যাভ মেড আ ভেরি অনেস্ট ফিল্ম, একটা খুব সুন্দর মিষ্টি ছবি আমরা বানিয়েছি, শুধু এখন আশা করছি যে মানুষ হলে গিয়ে ছবিটা দেখবে, দেখলে ভালো লাগবে সেই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। অ্যাকচুয়ালি এই যে রিয়েল লাইফের যারা মানে নিজেদের লাইফে নিজেরা হিরোইন, আজকে ওনাদের সাথে পার্সোনালি মিট করলাম, ভীষণ ভালো লাগলো। সবার জার্নিটা অল্প অল্প করে হলেও শুনলাম, উপলব্ধি করলাম, নিজের জার্নিটার কথা মনে পড়লো, ইমোশনাল হয়ে গেলাম। এবং ওদের যে মানে এতটা একটা জার্নি কমপ্লিট করে এসে ওরা আজকে সবাই ফাটাফাটি আছে, সেটা খুব ভালো লাগছে যে সবাই এই যে মানে কালকে আমাদের ছবিটা রিলিজ, তো এটার সাথে যে সবাই একটা রিলেটেড থাকছে, সবাই যে মনের থেকে মানে এতটা স্ট্রং মানুষ, কারোর ম্যারিড লাইফে প্রবলেম তো কারোর কাজের লাইফে প্রবলেম, আর এত কিছু চড়াই উৎরাই পেরিয়ে এসেও তারা আজকে ফাটাফাটি আছে, এটা জেনেই ভালো লাগলো। আমার চরিত্রের নাম সীমা বৌদি, আর যে ফুল্লোরার যে মহিলা বাহিনী আছে সেখানে আমি একজন, খুব ক্লোজ আমরা চারটে বন্ধু, যে চারটে বন্ধু আমরা সব কিছু ডিসকাস করি এবং কেউ কোনো প্রবলেমে পড়লে তার মানে বেসিক্যালি ফ্রেন্ডশিপটা তো লাইক যে কেউ কারোর লাইফটাকে এনহ্যান্স করবো, তো আমাদের এই চারজনের ফ্রেন্ডশিপটাও কিন্তু সেটাই, তো এটা নিয়েই গল্প। সীমা বৌদি হচ্ছে ওই ইনহিবিশন থাকে যেটা সবার ওই মফস্বলের স্থূল লোকায় মানুষদের মধ্যবিত্ত, আমি যেরকম ছিলাম আগে, তো সেই ইনোভেশন আছে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি রান্না করি, বাট আমি দেখাই না, বিকজ আমার মনে হয় আমাকে খারাপ লাগবে, আমাকে কেউ সাবস্ক্রাইব করবে না, তো সেখান থেকে বেরিয়ে এসে ওই ইনোভেশন থেকে বেরিয়ে এসে ওই ব্যারিয়ারটা ভেঙে কীভাবে ওই জার্নিটা আমরা কমপ্লিট করলাম, এটাই গল্প। ভাল লাগে না, দেখি না আমি ওদেরকে, দেখি খারাপ বললাম, আচ্ছা বলছি পড়ি কিন্তু ঠিক খুব একটা পাত্তা দিই না, মানে এত পজিটিভ জিনিসগুলো এত বেশি, নেগেটিভ জিনিসটা দেখো একটা মানুষের লাইফে তুমি মানে 90% যদি পজিটিভিটি থাকে, 10% নেগেটিভিটিটা ভীষণই নগণ্য, ওটা না ধরলেও চলে।